নমস্কার, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার পাঁচফোড়নের সবাইকে স্বাগত। হ্যাঁ, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। অবশ্য নতুন না, সবার পরিচিত তো। চলো সেটাকে দেখাই কি তো, তার জন্য সেই সবজি কিন্তু থাকতে হবে। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, ইয়েস এক্স্যাক্টলি, আজকে বানাবো হচ্ছে ডিম পাতুরি। তো আমি পরপর কয়েকটা তোমাদের পাতুরি দেখাবো, একটা দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে মাছ পাতুরি। আমি বাদাটাও দেখাবো খুব তাড়াতাড়ি। তো আজকে মনে হলো যে ডিম পাতুরিটা করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখা যাক যে কী ডিম পাতুরি করতে করতে কী লাগছে। তো অবশ্যই এরকম করে ডিম লাগছে। আমি ডিমটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, কয়েকটা পিস আমি কেটে রেখেছি, হাফ করে রেখেছি, কয়েকটা গোটা রেখেছি, যার যেটা মনে হবে সেটা করতে পারো। আর এগুলোকে আমি এখন একটু ভেজে নেব, গোটাগুলোকে। আমি হাফ ডিমগুলোকে ভাজবো না, ঠিক আছে? আর যার যেটা লাগছে সেটা হচ্ছে টমেটোম কুচি, পেঁয়াজ কুচি, ঠিক আছে? আর আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর এই যে পেস্টটা দেখছো, একটু তোমরা ভালো করে শুনবে, এই পেস্টটার মধ্যে যেটা রয়েছে, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বাটা, আর রয়েছে জিরে গুঁড়ো, আর রয়েছে ধনে গুঁড়ো, আর নুন, সামান্য নুন দিয়েছি, যেহেতু আমি নুনটা আমি ডিমের মধ্যে দিয়েছি, আর আছে হলুদ, সামান্য একটু চিনি দিয়েছি প্রত্যেকবারের মতো, আর যেটা আমি আর একটু যেটা এর মধ্যে যোগ করেছি সেটা হচ্ছে পোস্ত বাটা, ঠিক আছে? তাহলে আমি সমস্ত আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো কী কী লাগছে এর জন্যে। আমি আর নেক্সট লাগছে হচ্ছে সর্ষের তেল, ঠিক আছে? তো আমি এবার নেক্সট হচ্ছে রান্নার প্রসেসিংয়ে যাবো প্রত্যেকবারের মতো। চলো দেখা যাক কী হয়। এই যে আমি ডিমগুলোকে এইভাবে ভেজে নিয়েছি, আর একটা তোমরা দেখতে পাচ্ছ যে ডিমগুলোকে আমি এইভাবে কেটে কেটে নিয়েছি, কেননা ওর মধ্যে একটু নুন হলুদ ঢুকবে বলে, ঠিক আছে? তো গোটা ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি, আর আমি তোমাদের এই যে কাটা ডিমগুলো ঠিক আমি এইভাবেই রেখে দিয়েছি, কেননা আমি এগুলো ভাজতে যাইনি। তো এগুলো এইভাবে রাখা থাকলো, আর এই ভাজা ডিমের মধ্যে আমি এক এক করে সমস্ত কিছু দিয়ে এবার এটাকে মাখাবো। প্রথমেই যেটা বলছিলাম যে এই যে মশলাটা আমি করে রেখেছি, তো এই মশলাটার মধ্যে কী কী আছে আমি বলে দিয়েছি, সমস্ত রকমের পেস্ট আছে মশলাগুলো, এগুলো আমি সব কিছু এর মধ্যে দিয়ে দেব। এটাকে একটু সামান্য ধুয়ে জলটাকে দিয়ে দেব। এরকম করে সামান্য একটুখানি এই জলটা দিয়ে দেবো, ঠিক আছে? ব্যাস, এরপরে যেটা আমি এর মধ্যে দেব সেটা হচ্ছে টমেটো কুচিটা। এর মধ্যেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, মানে এগুলো আমি দিয়ে সবটা দিয়ে আমি মাখাবো, ঠিক আছে? তো আমি যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটার অর্ধেকটা আমি এইভাবে এর সাথে এখন একটু মাখিয়ে নেব, তারপরে আমি পরে আর অর্ধেকটা ব্যবহার করব, সেটা আমি দেখিয়ে দেবো। এভাবে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। সঙ্গে যেটা দেব সেটা হচ্ছে যে আমি সবসময় বলেছি পাতুরি করতে গেলে যে পেঁয়াজ বা মাছটা ভাজা হয় সেই তেলটা সবসময় ওর মধ্যে প্রপার দেওয়াই ভালো, তবে সেটা আবার টেস্টি হয়। তো আমি এর মধ্যে তেলটাই দিই, ভাজা তেলটাই, মানে যেটা পেঁয়াজ ভেজেছিলাম সেই পেঁয়াজের তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটা সম্পূর্ণভাবে এবার মেখে নেব, ভালো করে এটা মেখে নেব। আমি মানে হাফ ডিমটা এই কারণেই দিলাম না, কেননা ভেঙে যাবার ভয় আছে। অবশ্যই দেবো, কিন্তু এটা আগে ভালো গোটা ডিমটা দিয়ে এগুলো মশলাগুলোকে মাখিয়ে নিই। এই যে আমি পুরোপুরি মাখিয়ে নিয়েছি। এইবার আমি যে হাফ ডিমগুলো রেখেছিলাম সেগুলোকে এরকম করে আমি হাত দিয়ে, ওটা চামচ দিয়ে নয়, আমি হাত দিয়ে আলতো আলতো করে মশলাটাকে গায়ে মাখিয়ে নেব। আমি যখন কলা পাতার মধ্যে, আর একটা কথা, আমি কলা পাতাও কেটে নিয়েছি, গরম জলে ধুয়ে নিয়েছি, যেহেতু ওটা মানে যখন আমি ফোল্ড করবো তখন যেন ভেঙে না যায় তার জন্য। তো যথারীতি এবার এটাকে আমি হাত দিয়ে আলতো আলতো করে এরকম করে করে মাখিয়ে নেব। ঠিক এইভাবে মাখিয়ে নেব। যখন আমি কলা পাতার ওপরে ডিমটাকে দেব তখন আমার মাথায় রাখবো যে আমার ভাঙা মানে অর্ধেক যে ডিমগুলো সেগুলো যেন সুন্দর করে আমি পেতে দেবো, যেন ভেঙে না যায়, ঠিক আছে? তো ঠিক এইভাবে আমি এটাকে মাখিয়ে নিলাম, ঠিক আছে? এইবার যেটা আমি যাবো নেক্সট প্রসেসিংয়ে যাবো, চলো আমি এবার এটাকে এই যে কলা পাতাগুলোকে ভেজে রেখেছিলাম এবার ভেজে বনে গরম জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, তো আমি এভাবে এটাকে বসিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। আমি আর একটা কলা পাতাকে সেম প্রসেসে এমনি করেই ওর ওপরেই দিয়ে দেবো, দিয়ে দেবো
দেখতে পাচ্ছো আমি দিয়ে দিয়েছি। এইবার এটাকে আমি আস্তে আস্তে হালকাভাবে এবার এগুলোকে আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব, ঠিক আছে? এবার আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবার যে আমি অর্ধেক যে ডিমগুলো সেম আমি সুন্দর করে এইভাবে বসিয়ে দেব, ঠিক আছে? এইভাবে বসিয়ে দেব। এটা মশলা দেখে আছি, এই যে বসিয়ে দেব। এবার এই মধ্যে যেটা আমি দেবো, যে অর্ধেক পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম ভাজা অর্ধেক পেঁয়াজটা, এটা এর ওপরে এইভাবে ছড়িয়ে দেব। এরপর এর মধ্যে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক এইভাবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবার পাতাটাকে আমি ফোল্ড করে দেব, পাতাটাকে আমি ফোল্ড করে দেব। তারপরে সুন্দরভাবে ফোল্ড হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে দেব। ঠিক এইভাবে আমি ঢেকে দেব ঘরোয়া পদ্ধতিতে, একদম ডিম পাতুরি। তারপরে এটাকে আমি পুরো 10 মিনিটের জন্য এইভাবে মিডিয়াম স্টিমে, একবার 5 মিনিটের জন্য আমি মিডিয়ামে রেখে দেবো, তারপরে লো ফ্লেমে 5 মিনিটসের জন্য রাখবো, ঠিক আছে? তো আমি তারপরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমি আবার ফিরে এসছি, দেখি কি পরিস্থিতি, যে দেখো দেখে তারপরে আমি এটাকে আবার উল্টাবো। যথারীতি তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটাই হয়ে গেছে, এটাকে আমি আবার উল্টাবো। এবার উল্টানো কেমন করে দেখাচ্ছি। ঠিক এরকম যদি কোনো বাড়িতে এরকম পাত্র থাকে, এরকম গোল টাইপের, তো এরকম কড়াইয়ের জন্য এটা পারফেক্ট। আমি এটাকে এরকম করে জাস্ট জোরে চেপে দেব, জোরে চেপে দিয়ে যেটা আমি করব সেটা হচ্ছে আমি এক হাতে সারাশি দিয়ে ধরব কড়াইটাকে, আর এক হাত দিয়ে এরকম করে চাপা দিয়ে আমি ঠিক উল্টোভাবে ঘোরাবো। চলো দেখাচ্ছি। ঠিক এইভাবে আমি এটা গ্যাস থেকে নামিয়ে এরকম করে নিয়েছি, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। কলা পাতাটা সারাশির সাথে আমার আটকিয়ে গেছে, দেখো আমি এভাবে উল্টিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আস্তে করে আলতো করে আবার এই কড়াইটাতে আস্তে আস্তে এরকম করে বসিয়ে দেব। এই যে আমি উল্টিয়ে আবার ওটাকে বসিয়ে দিয়েছি। এবার যেটা করব, কড়াইতে আমি আর 5 মিনিটের জন্য এটা মিডিয়াম স্টিমে দিয়ে দেব, ঠিক আছে? এই যে আমি গ্যাসে এটাকে আবার বসিয়ে দিয়েছি। এবার এইভাবে আমি 5 মিনিটের জন্য আবার রেখে দিচ্ছি মিডিয়াম আছে, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। পাতুরি একদম রেডি হয়ে গেছে, আমি যেমন বলেছিলাম। এবার তোমাদের দেখাবো যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছো, তোমাদেরকে কি বলবো, আমি পাতাটাকে সরিয়ে দিই। তো যথারীতি তোমরা যেটা দেখছো, দেখো পাতুরি তো পাতুরি এত সুন্দর হয়েছে। আমি কলা পাতাটা অবশ্যই এর মধ্যে রেখে দেবো। তো আমাদের রেডি একদম ঘরোয়া পদ্ধতিতে ডিম পাতুরি, দেখতেই পাচ্ছো ডিম পাতুরিটা। দেখো হাফ যে ডিমগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাঙিয়ে, এইগুলো দেখতে পাচ্ছ সাইডে সাইডে দিয়েছিলাম, একদম কমপ্লিটলি রেডি, ঠিক আছে? এর মধ্যে যদি কেউ পারো একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো, কোনো ব্যাপার না, না দিলেও কোনো ব্যাপার না। তো আজকে রান্না আমার এখানেই শেষ। তো তোমরা যদি আমার এই রান্নাটাকে ভালোবাসো বা ভালো লাগে, তাহলে তোমরা একটা আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। আজকের জন্য এইটুকু, আর থ্যাংক ইউ সো মাচ। আর আবার যেটা একই প্রত্যেকবারের মতো বলি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে আমিও ভালো থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।